দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় এবং অতি দ্রুত বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে আজকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে ওমিক্রনের রোগী বাড়লেও এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাতে জাতীয় পরামর্শ কমিটির সাথে বৈঠক শেষে। রায়হান শোভন একটি রিপোর্ট করেছেন, দেখে আসি। গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে তোলপাড়, তখন অনেকটা গায়ে বাতাস লাগিয়ে ঘুরছেন দেশের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা দিক ভাবলেও উদাসীন সাধারণ মানুষ। আগে যে একটা বিশাল ভয় ছিল, এই ভয়টা একটু কম আর কি। এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে একটু মাস্ক তুললে অপেক্ষা করতেছি, মাস্ক পাইতেছি না। মাস্ক তো আমরাই বিক্রি করতাম, মাছ আছে পকেটে রেখে দিয়েছি আর কি। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে করোনা পরিস্থিতি অবনতির জন্য মানুষের উদাসীনতাই দায়ী। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে সরকার। আজকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্যে সারা দেশে বার্তা চলে যাবে। যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে আপনারা বুঝতেই পারেন, তাহলে সরকারের তো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে করোনা সংক্রমণ বাড়লেও সামাল দেওয়া সম্ভব বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে আমরা গত দুবছর যেভাবে করোনা মোকাবেলা করেছি, আপনাদের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা মনে করি 2022 সালেও আমরা সেটি অব্যাহত রাখতে পারবো এবং এই মহামারীকে আমরা অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারবো। শিক্ষামন্ত্রী জানান, হুট করে নয় বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ কমিটির মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকেই যেমন আমার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব। কিন্তু এটাও বলছি যে একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেক দিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে আপাতত লকডাউনের কথা ভাবছে না সরকার, গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যবিধি মানায়। রায়হান শোভন, আরটিভি, ঢাকা।